গাইস দেখুন ঋতু কিভাবে ঘুমাচ্ছে ও অনেক চালাক মানে যাবেই না হসপিটালে ও বুঝে গেছে যে এখন মিয়া একটা শুই দিবে এই দিছি শিরো এই যে শিরো এই যে Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to our another vlog. So guys, today's vlog is Shampuna. Our little Shiroo is here. So, you can see Shiroo is sick. So, on a fake video, manon took this in Shiroo. Like, Mara gets out of But, Erukum kichuna Shiroo shoulder is too bad. So, today's Shiroo is going to the doctor. So, Shiroo is too sweet. On a bishy boy, pay. Time for Shiroo to ask him to take a shower. Then, our doctor is going to So, what camera is this? Shiroo is going to shower. Today, first time I am going to Shiroo to the doctor. Okay, I have a question. Where is তুই কি খাওয়াছরা কিছু নাই তো না বাইরে যাইতে যাইতে একটা চিট তো দিতে হবে একটা কাজ করতে পারি আমরা কি কাজ শিরোকে আজকে যে সুইটা দিবে সেই সুইটা শিরোকে নিয়ে দিয়ে তোর বামে দিয়ে দিব আমরা বিরিয়ানি খেতে পারি বিরিয়ানি বার্গার খাবি কাদিবা তো পুরান ঢাকা যেতে চাও কেন বার্গার খাবি পুরান ঢাকা কি আছে পুরান ঢাকা বলছি বার্গার বার্গার পুরান ঢাকায় কেন বিরিয়ানি বিরিয়ানি 1 ফিট So, guys, I'm going to show you how to do this. Basically, I'm going to show you how to do this. Fake news is going to be a Shiroo Naki Gari Chapapore Maragese. So, I'm going to show you how to do Shiroo Ashuli Maragese. I'm going to show you how to do this. Shiroo Ki Maragese. I'm going to show you how to do this. But, Tarpro, Manush, Bishash, and I'm going to show you how to do this. So, I'm going to show you how to do this. Shiroo Tin Shubit is a very favorite. So, I'm going to show you how to do this. So, I'm going to show you how to do this. Shiroo Ray Bell Dekle Matati. থাকে না শিরোত বুঝে যায় যে বেল পরালে ওকে বাইরে না হবে সো এইজন্য দেখতে পাচ্ছেন কত বেশি খুশি তো শির এখন বাইরে যাবে দেখবেন ওর আগে দৌড়বা বিয়াসিনের আগে চলো 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 তোমরা আসছিস না কেন আমি আসব না তো কেন আমাকে যদি তুমি না খাও আমি আসব না আচ্ছা তুই যেমনে বলছ তার কি আমি খাওয়াই না জয় আমি আজকে খাবার নিতে বাপার কারে না উঠাই না আমি যাব না হ্যাঁ আমি তো বাপার কারে চল আমি আসি আর সাথে আমরা চলো বের হও বের হও এখন শুনো খরচ সব জায়গায় ঋতু কত কাজের মেয়ে দেখছেন ঋতু কত ভালো কাজ করে আর ও কোন কাজের না মানে বুঝতেছো স্যার কি বলতে শুন আমি একটা কথা বলি কাজ করলে যে কাজের মেয়ে সেটা কোনো কথা না ও ওয়ার্ক ফুড এটা বুঝেছি হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার আর তুমি কি তুমি জিরো ওয়ার্কার আমি বলতে শিখতেছি মুসো তুমি না শিখতেছো মুসো মুসো ভেরি গুড দেখতে পাচ্ছেন আমাদের কাজের ছেলে কত সুন্দর করে পরিষ্কার করে দিছে ও মাই গড আমরা অনেক ভালো হার্ড ওয়ার্কার বল হার্ড ওয়ার্কার আচ্ছা ওচ্চ আমাদের হার্ড ওয়ার্কার কাজের ছেলে চেন ভাই হার্ড ওয়ার্কার হবে এটা হার্ড ওয়ার্কার কাজের ছেলে তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি দেখবেন আমি গাড়িতে উঠলে শিরো পাগল হয়ে যাবে আসো শিরো কাম অন আসো 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 চলতে শো তাতে গো 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 সরি কাম 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 আসো আসো ও ও যাও পাশে সিটে যাও সো গাইস দেখতে পাচ্ছেন শিরো অনেক অনেক বেশি খুশি আজকে শিরোর পাশাপাশি ঋতু অনেক বেশি খুশি কারণ ঋতু অনেক দিনবার ঘুরতে যাচ্ছে ওয়াও ইয়াসিন কি সুন্দর গেট খুলে দেখতে পাচ্ছেন আমাদের ইয়াসিন অনেক ভালো কাজ করতেছে জাস্ট ঋতু বসে বসে দেখতেছে না আমি আমি কিন্তু ইয়ে করছি গাড়ি বসে রাইট 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 আমি আমি তো এটা খুঁজে পেলাম আমি খুলে দিতাম রাইট জয় বসে বসে দেখতেছে আমরা সবাই কাজ করছি গাড়ি পরিষ্কার করছি না দেখতে পাচ্ছেন শিরো অনেক বেশি রেডি যাব আমরা
শিরোর চেয়ে বেশি রেডি মনে হচ্ছে রাইট ইয়েস সবাই আমাকে উৎসাহ দাও যাতে আমি ভালো গাড়ি চালাতে পারি, যদি আমি অনেক ভালো গাড়ি চালাই। গাইজ রাস্তায় অনেক জ্যাম, এর জন্য ঋতু ঘুমিয়ে গিয়েছিল, এখন উঠে গেছে। চোখ দেখেন তাহলেই বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকে অনেক অনেক বেশি জ্যাম, সবাই অনেক বেশি বোরিং ফিল করতেছে জ্যামে, এর জন্য ঘুমায় যাচ্ছে। তা ঘুমাইছ না ঋতু আর একটু? সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ হাসান জয় কীভাবে ঘুমাচ্ছে। গুড মর্নিং, হ্যালো হ্যালো, এই যে এখানেও একজন ঘুমাচ্ছে, হ্যালো। চোখ খোলা কিন্তু ঘুমায়, চোখকে রেস্ট দিতেছে। গাইজ দেখুন ঋতু কীভাবে ঘুমাচ্ছে। ঋতু সবসময় বলে ঘুমায় না, বাট আসলে তো ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইটা পরে হঠাৎ করে উঠবে আর বলবে না কই আমি তো ঘুমাই নেই। গাইজ আমি বুঝতেছি না আজকে ট্রিপে কী হলো, সবাই ঘুমাচ্ছে কেন এরকম? দেখতে পাচ্ছেন এই যে জয় কীভাবে ঘুমাচ্ছে, ও মাই গড। গাইজ আমরা 300 মিনিট চলে আসছি, বাট ঋতুর ঘুম এখনো শেষ হয় নাই, ও সারা পথে আর ঘুমাইতে ঘুমাইতে আসছে। হ্যাঁ ঋতু, তুই চোখ বন্ধ করেছিলি না? এই তুই কি ঘুমাইতেছিলি নাকি চোখ বন্ধ করে রাখছিলি? ও আচ্ছা, চোখ বন্ধ, চোখে কি একটু রেস্ট দিছিস না? আচ্ছা দেখতে পাচ্ছেন ঋতু এবং শিরো অনেক বেশি দৌড়াচ্ছে। শিরো আসলে এখানে আসার পর অনেক বেশি খুশি হয়ে গেছে। গাইজ রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে, এর জন্য আজকে শিরোকে আমরা বেশি দূর ঘুরতে পারিনি। সো দেখতে পাচ্ছেন শিরোর মনটা খারাপ, কারণ সে মন মতো ঘুরতে পারেনি। সো গাইজ এখন আমরা ব্যাক করবো, কারণ শিরোকে নিয়ে এখন আবার যেতে হবে আমাদের শিরোর হসপিটালে। ওইখানে গিয়ে ওকে তাড়াতাড়ি করে ওকে ইঞ্জেকশন দিতে হবে, কারণ 8টার মধ্যে হসপিটাল অফ হয়ে যায়। সো লেট করা যাবে না যেহেতু রাস্তায় অনেক বেশি জ্যাম। সো এখনই আমরা রওনা দিচ্ছি, আর আমার বাবুটার জন্য অনেক বেশি মায়া লাগতেছে, কারণ তাকে আজকে বেশি দূর ঘুরতে পারিনি, অনেকদিন ঘুরাবো। চলো আসো দেখে আসো। শিরোকে নিয়ে আজকে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, সময় বেশি লেট করছে ওরা আর রাস্তায় জ্যাম ছিল। সো যাই হোক, এখন আমাদের লেট করা উচিত হবে না, তাড়াতাড়ি চলো। বেচারা অসুস্থ, তাড়াতাড়ি ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ চলো চলো, লেটস গো গাইজ। তো গাইজ আমরা এখন চলে আসছি শিরোকে নিয়ে, যে এখান থেকে ওকে হসপিটালে নিয়ে যাবো, দেন শুয়ে দিব। বাট মজার ব্যাপার হচ্ছে শিরো বুঝে গেছে, এর জন্য দেখেন ওর বেল্ট টেল খুলে ফেলেছে, তাকে বের করা যাচ্ছে না। সো ট্রাই করতেছি ইয়াসিন এখন আবার বেল্টটা পরাবে, হাত দেয় না ও, অনেক চালাক ও, মানে যাবেই না হসপিটালে, ও বুঝে গেছে যে এখন নিয়ে একটা শুয়ে দিবে। দেখেন ও কোনো ভাবে আসবে না, আসো শিরো আসো, দেখেন আসবে না, দেখছেন ও বুঝে গেছে যে এখন নিয়ে দিবে শুইটা মাইরা। আসো দেখেন দেখেন আসবে না, আসো 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 বাবু আসো, এই ব্যথা পাবে ব্যথা পাবে, চলো শিরো চলো। এখন আমরা শিরোকে নিয়ে যাচ্ছি, বেচারার একটু পরে দিবে একটা ঠুস করে একটা শুই মেরে। শিরো 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 ভয়ে শিশু করে দিল, বাট শিশু করার কিছু নয়, তারপর তোমাকে যেতে হবে, চলো চলো। সো গাইজ আমরা ফাইনালি ওকে নিয়ে আসছি, এখন ওকে ইঞ্জেকশন দিবে। দেখতে পাচ্ছেন বেচারাকে ভয় পাচ্ছে, ভয় কাঁপতেছে, না না ভয় কেন, প্রতিবারেও ভয় পায়। আসো গাইজ, বেচার অনেক বেশি ভয় পাচ্ছে। না 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 না, ও এই তো শিরো শিরো, দেখি দেখি দেখি, এই তো এই দিছি, হ্যাঁ ধরছে, সমস্যা নেই। শিরো এই যে শিরো, এই যে
So guys, আমাদের শিরোকে ইনজেকশন দেয়া শেষ এখন ইয়াসিন গেছে যে ওষুধ কিনতে তো ওষুধ কিনলে দেন আমরা শিরোকে নিয়ে বাসায় চলে যাব ইয়ে শিরো ইয়ে বলো বাসায় যাব বাসায় চলো সো গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি সবাই দেখতে পাচ্ছেন একজন গাড়িতে ঘুমিয়ে একদম ঘুম ফিল আপ করে আসছে না আসলে ঘুমাইছে আমি সবাই ঘুমাইছে তুমি ঘুমাইছো তুমি ঘুমাইছো জাস্ট আমি ঘুমাইতে পারিনি যেহেতু আমি কার ড্রাইভ করছিলাম সো গাইস আজকে ভিডিওটা বেসিক্যালি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলতেছিলেন যে শিরো মারা গেছে বাট শিরো এরকম না শিরো একটু সিক ছিল বাট এখন আগের তুলনায় একটু ভালো তাই আপনাদের ছোট একটা ব্লগ বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দিলাম সো আজকের মতো শর্ট এন্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ এখানে Bye-bye!